দেশের তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি এনডিএ সরকার ফলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে সক্ষম হয়েছেন নরেন্দ্র মোদী তাই দেশব্যাপী চলছে বিজেপি এন এর বিজয় উল্লাস আর এতে বাদ যায় ত্রিপুরা রাজ্যের উত্তর জেলাও মঙ্গলবার একই সাথে সমস্ত জেলা জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এদিন এই কর্মসূচিতে অংশ নিতে ছুটে আসেন ত্রিপুরা রাজ্যের প্রদেশ সহ সভাপতি তথা উত্তর জেলার প্রভারী তাপস ভট্টাচার্য এদিন সকাল এগারোটা থেকে জেলার প্রত্যেকটি মন্ডল স্তরে সকল বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে জেলা নেতৃত্বরাও এই বিজয় মিছিলে অংশ নেন সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় বিজয় উল্লাস কর্মসূচির মধ্যে দিয়ে এদিকে এই উপলক্ষে এদিন বিকেল পাঁচ ঘটিকায় উত্তর জেলা সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা প্রভারী তাপস ভট্টাচার্য জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী ও অন্যান্যেরা সাংবাদিক সম্মেলনে জেলা প্রভারী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীজির নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গত দশ বছরের শাসনকালে মোদীজি ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন ভারতবর্ষের মানুষের জীবন মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে এনডিএ সরকার তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে দেশের প্রধানমন্ত্রী সহ সমস্ত কার্যকর তাদের ধন্যবাদ জানাই নেতৃত্বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সমস্ত বিশ্বে ভারতবর্ষকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে কারণ আজকের দিনে এমনিতেই গত দশ বছরের শাসনকালে মোদিজি ভারতবর্ষকে বিশ্বে অনেক উঁচু জায়গায় পৌঁছে দিয়েছেন যেটা কল্পনা করা যায় না সমস্ত ক্ষেত্রে সেই ভারতবর্ষের সামরিক শক্তির দিক থেকেই বলুন অর্থনীতির দিক থেকেই বলুন দারিদ্র দূরীকরণের দিক থেকেই বলুন এবং ভারতবর্ষের মানুষের জীবন মান উন্নয়নের দিক থেকেই বলুন এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ তিনি নিয়েছিলেন আমাদের সকলের বিশ্বাস আগামী দিন মোদিজির নেতৃত্বে বিকশিত ভারতের যে সংকল্প সেই সংকল্প সার্থক হবে